নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আজকে গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে কারণ সেখানেই আইএনডিআই এর বৈঠক ছিল সেখানে প্রায় সাতাশটি রাজনৈতিক দল তারা অংশ নিয়েছিলেন এই বৈঠকের ভেতরে ঠিক কী হলো সেটা জানাতেই আজকের এই ফেসবুক কন্টেন্টের মাধ্যমে আপনাদের কাছে এলাম যেটা সূত্র মারফত দাবি করা হচ্ছে যে আজকের বৈঠক যখন শুরু হয় প্রথম দিকে কার্যত চুপই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সোনিয়া গান্ধী তাকে অনুরোধ করেন কিছু বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বলেছেন সূত্র দাবি করছে যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছেন বলার কিছু নেই আসন সমঝোতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক এবং তৃণমূল সূত্রে যেটা খবর একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক এই দাবি আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস রেখেছে তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা সাজেশন দিয়েছেন বলা চলে রাহুল গান্ধীকে যে অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদবের সাথে দ্রুত কথা বলা হোক সেক্ষেত্রে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে কিভাবে লড়াই হবে কতটা আসন ভাগাভাগি হবে তার একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করা হোক এই প্রস্তাব বা সাজেশন আজকে রাহুল গান্ধীকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র এমনটাই দাবি করছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কংগ্রেসের কাছে যেটা চাইছে যে কংগ্রেস আপাতত তিনশোটি আসনের লড়াই করুক বাকি আসনগুলোতে বিরোধী যারা রয়েছে আঞ্চলিক দলগুলো যারা রয়েছে তাদেরকে ছাড়া হোক তাহলে তিনশোটি আসনে যদি কংগ্রেস লড়াই করে সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কটা আসনে কংগ্রেস লড়াই করবে তৃণমূল সূত্রে যেটা খবর যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চাইছে কংগ্রেস এ রাজ্যে শুধুমাত্র দুটো আসনে লড়াই করুক এই দুটো আসন তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে ছাড়তে চাইছে কিন্তু বাকি আসনগুলো যদি কংগ্রেস লড়াই করতে চায় তাহলে এই জোটের ভবিষ্যৎ যে আগামী দিনে খুব একটা ভালো নয় তা কার্যত স্পষ্ট আজকের এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর ছিল এবং প্রত্যেকেই চিন্তা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন কারণ কংগ্রেসের যে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান তাতে দেখা গিয়েছে তিনটে রাজ্যে কংগ্রেসের কার্যত ভরাডুবি হয়েছে আর এই ভরাডুবি তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে প্লাস পয়েন্ট ছিল সেই কারণে প্রথম থেকেই আসন সমঝোতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রস্তাব রেখেছেন সেটা অরবিন্দ কেজরিওয়ালই হোক বা অন্যান্য রাজনৈতিক দলের প্রধান মুখেরা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালরা প্রস্তাব রেখেছে আজকে ইন্ডিয়া কমিটির কাছে সেই প্রস্তাব অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মল্লিকার্জুন খার্গে তাকে সামনে রেখে এর জোট লড়াই করুক মল্লিকার্জুন খার্গে এমন একটা মুখ যার সংসদীয় রাজনীতিতে একটা দীর্ঘ সময় ধরে অভিজ্ঞতা রয়েছে এবং মল্লিকার্জুন খার্গে যদি আগামী দিনে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে লড়াই করে তাহলে সফলতা যে আরও বাড়তে পারে সেটা এখন থেকেই আন্দাজ করছে আঞ্চলিক দলগুলো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালরা মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছে মল্লিকার্জুন খার্গের নাম যখন প্রস্তাব করা হচ্ছে তখন মল্লিকার্জুন খার্গে বলছে আগে আমরা ভোটে জিতে আসি তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রধানমন্ত্রী হবে অন্যদিকে তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তারা এই যে তিনশোটি আসন ছাড়তে চাইছে কংগ্রেসকে গোটা দেশ জুড়ে সেই তিনশোটি আসনের মধ্যে পশ্চিমবাংলায় মাত্র দুটো কংগ্রেস শুনবে এই কথা কি দুটো আসনের লড়াই করবে নাকি আরও আসন চাইবে আর বামেরাই বা কী করবে বামেরা কি এখানে একটা কি অথবা দুটো আসনে লড়বে নাকি বাম বামেরাও এখানে বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেবে যদি বিয়াল্লিশটি আসনে বামেরা প্রার্থী দেয় এবং কংগ্রেসটাও কংগ্রেসে যদি একাধিক আসনে প্রার্থী দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে আইএনডিআইয়ের যে জোট সেই জোট কার্যত মুখ টুবড়ে পড়বে আর এখানকার বিজেপির নেতারা যেটা বলছেন এই জোট হোক আগে সিপিএমের নেতারা বলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা লোকসভা নির্বাচন লড়বেন তাহলেই তারা বুঝবেন যে এই জোটের যথেষ্ট ক্ষমতা আছে না হলে এই জোটের কোনো গুরুত্বই থাকছে না নিঃসন্দেহে এই জোটের ভবিষ্যৎ কী হয় পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনের দিকে নজর রয়েছে কারা কোন তো আসনে প্রার্থী দেয় নাকি জোট শেষ পর্যন্ত আরও স্ট্রং হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে নাকি জোট শেষ পর্যন্ত মুখ তুবড়ে পড়বে তা একত্রিশে ডিসেম্বর কার্যত পরিষ্কার হবে বলে মনে করছে রাজনৈতিক মহলে একটা বড় অংশ আমাদের তো এদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়